তাহলে রেডি আমাদের বিরিয়ানি বন্ধুরা, তাহলে চলুন দেখে নিই কেমন করে বানানো হয়। প্রথমে তাহলে আমি এখানে 1 কিলো 200 মতন মাংস আছে, এটা ম্যারিনেশন করে নিই প্রথমে। একটা কুকলি বানিয়ে নিয়েছি, এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, লং, এলাচ, গোলমরিচ, দারচিনি, তারপর জায়ফল, জৈত্রী আর শামরিচ, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। আর এখানে চালটা যেন ভালো সেদ্ধ হয়, তাতে অল্প রিফাইন তেল দিয়ে দেবো, ফলাফল হয় যেন, আর নুন দিয়ে দেবো, এখন নুনটা দিয়ে দিতে হবে। বড় চামচে 2 চামচ দিয়ে দিলাম নুন, এবার ভালো করে গরম হোক, জলটা ফুটবে তখন চালগুলো আমি অ্যাড করবো। 1 ঘন্টা চিকেনটা রেখেছিলাম ম্যারিনেট করে। দুধটা গরম উঠলে তো সবসময় গরম আছে, চালের জল ভরানো আছে, জল গরম হয়ে গেছে, এবার চালটা হাইতে দিয়ে দেবো। আমি 1 কিলো চাল নিয়েছি আর 1 কিলো 200 মতন চিকেন নিয়েছি। আলুগুলোকে আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম, এখানে কেসারি ফুটতলে দিয়ে দেবো। বন্ধুরা আলুগুলো সব ভেজে নেবো, পেঁয়াজ ভাজার তেলের মধ্যে, বেশ ভাজার তেলের মধ্যে সব আলুগুলো ভেজে নেবো। চিকেনটা
তেলটা উঠে এসেছে, জল ভরে গেল। এদিকে ভাত হয়ে গেছে আমাদের। বন্ধুরা হাঁড়ির মধ্যে আমি ঘি মাখিয়ে নেবো। এবার বিরিয়ানির লেয়ারগুলো করে নেব স্টেপ বাই স্টেপ। দেখি বন্ধুরা আমাদের এন্ডিং কেমন হয়েছে। গন্ধটাতে আমি ফাটাফাটি বেরিয়েছি বন্ধুরা। আটাটা প্রথমে ছাড়িয়ে না হলে পরে শক্ত হয়ে যাবে। দিদি মেয়ে খুব সিম্পল, খুব ইজি, চট জলদি হয়ে যাবে, কোনো ব্যাপারই না। ঝরঝরে বিরিয়ানি, এই আমাদের বিরিয়ানি। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন, অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আরও রেসিপি পাওয়ার জন্য।